আবারও তোমাদের সামনে তিনটি মজার গল্প নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের জন্য গল্প নিয়ে হাজির গেও ইঁদুর ও শহুরে ইঁদুরের গল্প। গেও ইঁদুর ফসলের ক্ষেতের আনাচে কানাচে গর্ত খুঁড়ে থাকে। একদিন সে শহুরে ইঁদুরকে দাওয়াত করে নিয়ে এলো। শহুরে ইঁদুর খুব খুশি হয়ে দাওয়াত খেতে এলো, কিন্তু খাবার দেখে তার মন খারাপ হয়ে গেল। শুধু বালি আর ভুট্টায় আবার কোনো খাবার হলো নাকি? সে বন্ধুকে বলল, একদিন আমাদের ওখানে এসো, দেখবে কত কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। দুই বন্ধু শহরে গেল, সেখানে কত রকম খাবার। সেখানে ছিল জ্যাম, জেলি, পানির, মটরশুঁটি আরো কত কি। এসব দেখে গেও ইঁদুরের চোখ ছানাবড়া পাগল হয়ে গেল। সে এমনটি সে জীবনেও দেখেনি। নিজের ভাগ্যের কথা চিন্তা করে সে আক্ষেপ করতে লাগলো। কিছুক্ষণ পরে তারা খাবার খেতে বসলো। গেও ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাবে। এমন সময় কে যেন ঘরে ঢুকলো, সবাই লুকিয়ে গেল যে যেখানে পারে। কিছুক্ষণ পর লোকটা চলে গেল। আবার তারা খেতে বসলো। ওমা, খাবার মুখে তুলতে না তুলতেই আবার দরজা খোলার আওয়াজ। সবাই পরিমরি করে আবার লুকালো। গেও ইঁদুরের আর খাবারের রুচি রইল না। সে শহুরে ইঁদুরকে বলল, ভাই আমি চললাম, আমার ওখানে এত মজার মজার খাবার নাই, কিন্তু এত অশান্তি নেই আমার। ক্ষেতের সাধারণ খাবারই ভালো, এমনি করে কি খাওয়া যায়। এখন এখানে এই গল্পে শিক্ষা হলো, শিক্ষা দারিদ্রতা মধ্যে শান্তি, প্রাচুর্যের মধ্যে বিপদের চাইতে অনেক ভালো। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আজকের গল্প এক চাষি তার মুরগি ও শেয়ালের। এক চাষি তার বাড়িতে মুরগি পালত। ওই বাড়ির পাশেই বাস করত একটি শিয়াল। সেই চাষির মুরগি দেখলেই শেয়ালের জিভে পানি এসে যেত, আর তাই ধূর্ত শেয়াল পণ্ডিত প্রতিদিন মাঝরাতে চুপিসারে খাঁচায় ঢুকে একটি করে মুরগি খেয়ে ফেলত। অবশ্য আরো বেশি খেতে যে ওর লোভ হতো না তা নয়, কিন্তু মনে মনে ভাবত, যদি বেশি বেশি খেয়ে ফেলি তাহলে চাষি টের পেয়ে যাবে, আর তখনই আমাকে ধরার জন্য ফাঁদ পাতবে। তার চেয়ে বরং একটি করেই খাই। কথায় বলে না, অতি লোভে তাতি নষ্ট। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে চাষি গেল খাঁচা থেকে মুরগি ছেড়ে দিতে। কিন্তু আশপাশে মাটির উপর তাকিয়ে দেখে শেয়ালের পায়ের ছাপ দেখতে পেল। তার মনে সন্দেহ হলো, শেয়াল নিশ্চয়ই তার মুরগি খেয়ে ফেলেছে। তারপর সে খাঁচায় দরজা খুলে দিয়ে এক এক করে মুরগি গুনতে লাগলো। কিন্তু চাষি দেখল কি অনেক মুরগি কমে গেছে। চাষির আর বুঝতে বাকি রইল না যে রাতের অন্ধকারে শেয়াল এসে মুরগি খেয়ে যাচ্ছে। ওইদিনই চাষি শেয়ালকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী খাঁচার চারপাশে জালের ফাঁদ বিছিয়ে দিল। ফাঁদ বিছিয়ে দিয়ে চাষি একপাশে ওত পেতে বসে রইল। এদিকে প্রতিরাতের মতো আজও শেয়াল এলো মুরগি ধরতে। কোনো দিকে না তাকিয়ে সোজা সে খাঁচার দিকে পা বাড়ালো, আর এমনি চাষি ফাঁদ ধরে দিল। টান মুহূর্তেই শেয়াল জালের ভেতরে আটকা পড়ে গেল। শেয়ালকে হাতের মুঠোয় পেয়ে রাগে চাষির গাড়ি রি করতে লাগলো। চরম শিক্ষা দেওয়ার জন্য সে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। যেমন ভাবা তেমন কাজ। তেলের পাত্রে একটা ন্যাকড়া ভিজিয়ে শেয়ালের লেজে বেঁধে দিল সাথে সাথে। তারপর আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে লক লক করে জ্বলে উঠল আগুন। শেয়াল সেখানে থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। মুহূর্তের আগুন লেগে ফাঁদ পাতা জালে আগুন লেগে জাল পুড়ে যেতেই শেয়াল ছাড়া পেয়ে গেল। এরপর প্রাণ বাঁচানোর জন্য দিশেহারা শেয়াল দিল ভো দৌড় লেজের আগুন নেভানোর জন্য। সোজা চাষির ধান ক্ষেতের মাঝ বরাবর দৌড়াতে লাগলো শেয়াল। আরো আদিকে পাকা ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়ার সময় শেয়ালের লেজের আগুন মুহূর্তেই লেগে গেল চাষির ধান গাছে। আর অমনি দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। শেয়াল কোনোমতে জ্বলন্ত মাঠ থেকে বাইরে গিয়ে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। কিছুক্ষণ পর শেয়ালের লেজের আগুন নিভে গেল। পেছনে তাকিয়ে শেয়াল দেখতে পেল পুরো মাঠ জুড়ে আগুন আর আগুন। অসহায় চাষি দূর থেকে তার ধান ক্ষেত পুড়ে যেতে দেখে হতাশ হয়ে পড়ল। ধপ করে মাটিতে বসে পড়ল সে এবং বলতে লাগলো, হায় হায়, শাস্তি দিতে গিয়ে আমার এত বড় শাস্তি হলো। আহা, শেয়ালটাকে এত বড় শাস্তি না দিয়ে যদি দু চার ঘা লাগিয়ে দিতাম তাহলেই তো চুরি করে আমার মুরগি খেতে আসতো না। কিন্তু আমি এ কি করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। শিক্ষা লঘু পাপে শুরু, দণ্ড দিতে গিয়েই তো আমার এত বড় ক্ষতি হলো। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথেই থাকার জন্য।
একটি গাধা ও চালাক শেয়াল পণ্ডিতের গল্প। একদিন একটি গাধা একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে কুয়ার ভেতর একটি শব্দ শুনতে পেল। সে কুয়ার ভেতরে তাকালো এবং দেখল একটি শেয়াল শব্দ করছে, এবং সে শেয়াল কুয়ার ভেতরে পড়ে গেছে। সে শেয়াল কুয়ার মধ্যে পড়ে যেয়ে আর উঠতে পারছে না, তাই সে শব্দ করছে বাঁচার জন্য, এবং গাধাকে বলল, আমাকে বাঁচাও, আমি কুয়ার ভেতর পড়ে গেছি। তখন গাধা বলল, আমি তোমাকে কি করে উপরে তুলে আনব। তখন শিয়াল বলল, তুমিও নিচে নামো, পরে আমি তোমার উপর পাড়া দিয়ে উপরে উঠি। তখন গাধা কুয়ার নামল এবং শিয়াল গাধার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠে এল। তারপর গাধা বলল, এখন উপরে তোলো আমাকে। তখন শিয়াল বলল, তোমাকে বাঁচাতে গেলে আমি আবার বিপদে পড়ব। এই বলে শিয়াল গাধাকে রেখে চলে গেল। গাধা তখন বিপদে পড়ল এবং কুয়ার মধ্যে পড়ে রইল। এতে শিক্ষা হলো, পরিস্থিতি ভেবে কাউকে সাহায্য করা উচিত। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার।